গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 9:45, প্রথম 7:30 ঘুম ভেঙেছে, দিদি ভাঙিয়েছে। আজকে দিদির ফ্ল্যাটে পুজো আছে, তোমাদেরকে বলেছিলাম পুজো আছে, তো ওই জন্যে আজকে দিদি 7:30 সময় ফোন করেছিল। তো তখনও ঘুম থেকে উঠেনি, ওই ভাঙিয়েছে ঘুমটা। আমাকে বলছে যা ঘুম ভাঙিয়ে দিলাম, যে না ঠিক আছে উঠতেই তো হতো। তো গড়িবসি করতে 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 8:30 উঠেছি। তো উঠে ওকে চা করে দিলাম। আর কালকে তো না প্রচুর বাসনপত্র ছিল, কালকে ওরা এসেছিল, আমি এক চিকেন রোল করে দিয়েছিলাম, ওই প্লেটগুলো ছিল, তারপরে কফি করেছিলাম, কাপগুলো ছিল, নিচে ড্রিঙ্ক দিয়েছিলাম, গ্লাসগুলো ছিল, তারপরে কফি করেছি, ওই বাটিটা ছিল, তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করেছি, প্লেট, মাংসের বাটি, ভাতের হাঁড়ি, এসব তো ছিলই আর কি। তো এই সমস্ত কিছু মাজা ভসা করলাম, করে ওকে চা বানিয়ে দিয়েছি। ও চাটা খেয়ে আমাকে বললো শাক বাঁচতে হেল্প করবে, তো ও শাকটা বেছে দিলে আমি পটলগুলো কেটে নেবো, আর কালকের জন্য যেগুলো রান্না হবে আর কি যা যা, তো সেগুলোর মশলাপাতিও আমি করে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে যাবো। কারণ সকালবেলাটা না আমি পারি না অত সকালে মশলা করে, আর সত্যি কথা বলতে আমি নয় ঘুম থেকে উঠে 5:30, বাদ বাকিরা তো সবাই ঘুমায়, ওই টাইমে না মিক্সি চালাতে ভীষণ লজ্জা করে নিজে। এক একদিন হয়তো ভুলে যাই যে, বা এক একদিন ঠিক করে রাখি না রাত্রিবেলা কি করবো, পরের দিন সকালে উঠে যখন মিক্সি চালাই তখন নিজেরই খুব খারাপ লাগে যে বাবা সবাই ঘুমায় না, তখন ওই জন্য খুব লজ্জা লাগে। যেটাই হোক না কেন, তো আর আমার না গাছে দেখো বেলি ফুলের কুড়িগুলো বেশ এবার বড় বড় হচ্ছে, ভাল লাগছে দেখতে। এখানে আর 5টা মতো ফুটবে আর কি। তো চলো এবার কাজে যাই, কারণ দেরি হয়ে যাবে না। তো দিদিকে বললাম তো 10:30 দিকে বেরোবো, কিন্তু বেরোবো তো ঠিক কথা, কিন্তু আজকে স্কুটি নেবো না, আজকে অটো করে যাব। কারণ দেখতেই পাচ্ছ মেঘমেঘ করে রয়েছে, আর ইলেকট্রনিক সিটির দিকে আগে বৃষ্টিটা নামবে, তাই জন্য ওদিকে আর স্কুটি নিয়ে যাওয়ার রিস্কটা নেবো না। কখন রাত্রিবেলা যখন ফিরবো তখনও বৃষ্টি হতে পারে, তো রাতে আমাদের একসাথে রেস্টুরেন্টে খেয়ে দিয়ে তারপরে ফেরার কথা রয়েছে, এবার দেখা যাক কি হয় না হয়। তো চলো আগে আপাতত সকালটুকু গুছিয়ে নিই। পটল আমার কাটা হয়ে গেছে, এবার মশলা করব বলে দেখো পাকা লঙ্কাগুলো বেছে নিলাম, দু রকমের মশলা হবে। তো পাকা লঙ্কা দিয়ে রান্না করতে বেশ ভালো লাগে, কালারটাও ভালো হয়, তাই জন্য বেছে বেছে নিলাম যেগুলো পেকে গেছিলো। ফাইনালি একদমই রেডি হয়ে গেছে। আজকে দেখো আমি এই কানেরটা পরেছি, এই ঝুল কানেরটা, আর তেমন কিছু সাজিনি, হালকা কাজল আর হালকা একটু লিপস্টিক, আর টিপ আর সিঁদুর তো থাকেই, মানে টিপ থাকে না সবসময়, আজকে আমি পড়েছি ইচ্ছে হলো, তাই টিপ পরতে আমার খুব মানে কেমন একটা লাগে, আমার মনে হয় আমাকে কেমন একটা বলদ বলদ লাগে টিপ পরলে। তো যাই হোক না কেন, আমার হয়ে গেছে মোটামুটি, আমরা রেডি। দিদিকেও বললো অ্যাড্রেসটা পাঠাতে, কারণ নতুন ফ্ল্যাটের অ্যাড্রেসটা ঠিক আমরা জানি না, মানে গোদরেজ এটা আমরা জানি কিন্তু মানে অ্যাড্রেসটা জানি না পুরোপুরি, ওই জন্য বললো পাঠাও দিদি একটু। দিদি আসলে কাজের মধ্যে ভুলে গেছে হয়তো, আর আমারও বলা হয়নি পাঠানোর কথা, এই আর কি। সকাল থেকে প্রচুর কাজ হলো, তাই গেছি নিয়ে হাঁপিয়ে গেছি রীতিমতো, স্নান দান করা এইসব তো করতে করতে হাঁপিয়ে গেছি পুরো। সকাল থেকে কাজ হলো, ও তাও শাকটা বেছে দিয়েছিল তাই কাজটা এগিয়েছে, তারপরে আমি শাকটাকে কেটে রাখলাম কালকের জন্যে, মাছের মশলা, তারপরে একটু পটল করব, সেই পটলের মশলা এসব করে রাখলাম, তার ধনে পাতাটা বেছে কেটে রেখে দিলাম, তোমরা তো জানো ওভাবে রেখে দিই। 10 টাকার ধনে পাতা কালকে এত দিয়েছে, পুরো এক গামলা আমি কেটেছি ধনে পাতা, ওফ আর কি বলবো। তারপরে কিটু খিচুড়িটা করলাম, মানে দিদির মেয়ের, ও তো বাইরের খাবার খুব একটা দেয় না, আর এখন যেহেতু ফ্ল্যাট নিয়ে এদিক ওদিক করতে হচ্ছে দিদির অনেক কাজ, তাই ওকে তো পুচকিটাকে তো সুস্থ রাখতেই হবে। আর বাচ্চাদের তো জানোই এখানে ওয়েদার এত তাড়াতাড়ি চেঞ্জ হয় যে ওদের শরীর খারাপ লেগেই থাকে বাচ্চাগুলো, তো তার মধ্যে আজকে এত হাওয়া দিচ্ছে না, গরমটা লাগছে কিন্তু মানে কোথা থেকে এলে বা কিছু করলে গরমটা লাগছিল, এতক্ষণ রোদ উঠেছিল, তাই আজকে ভরসা পাচ্ছি না ঠিক স্কুটি নেবো কি নেবো না, দোনোমনো করে লাভ নেই, তাই ভাবলাম অটো করেই চলে যাই। তো ওকে অ্যাড্রেসটা পাঠিয়েছো দিদি? পাঠিয়ে দিয়েছো, অটোটা জাস্ট বুক করবে, আমরা বেরিয়ে যাবো। তো চলো, আর আমাকে কেমন লাগছে বলো। আমি আজকে এই চুড়িদারটা পরেছি, চুড়িদারটার ওড়নাটা কিন্তু এটা নয়, এই ওড়নাটা এখান থেকে কিনেছিলাম, তারপরে এটা যেটা ওড়না সেটা আমি কলকাতায় ফেলে এসেছি, মানে চুড়িদারের জামার প্যান্ট এখানে রয়েছে, ওড়না রয়ে গেছে কলকাতায়। এরকম বোধ হয় আমরা যারা বাইরে থাকি তাদের হয়েই থাকে, শাড়ি থাকে এখানে, সায়া ব্লাউজ থাকে, হয়তো কলকাতায় এরকম হয়েই থাকে, মানে পুরো প্রপার গুছিয়ে আনাটা খুব চাপের বিষয় থাকে, এক এক সময় এক একটা ভুলে যায়, এরকমই হতে থাকে আর কি। আর এবার আমরা ওই দিয়ার বিয়ের সময় যাতায়াত করেছি তো অত বেশি, তাই জন্য আরো গন্ডগোল হয়ে গেছে সবটা। এই প্রমি গোলাপের কুড়ি এসেছে, গোলাপের কুড়ি এসেছে, আর কি মজা লাগছে তোমাদেরকে এখন দেখাচ্ছি না, পরে যখন আর একটু বড় সড়ো হোক তখন দেখাবো, কারণ এখন ক্যামেরা তো অতটা আসবেও না, আমারই চোখে পড়লে জাস্ট কথা বলতে বলতে। আর অপরাজিতা গাছের চারা দুটো বেশ বড় হচ্ছে, তো চলো বেরোয়। আর আমাকে কেমন লাগছে কিন্তু বলতে ভুলো না তোমরা। আমার
উদ্ধার করেছিলাম ভেতরের রাস্তাটা একেবারে, কিন্তু রাত্রিবেলা এই রাস্তাটা একদমই ঠিক নয়, সেফ নয় রাস্তাটা। তো দেখলে মনে হবে যেন কোন গ্রামে চলে এসেছি আমরা। আসলে এটা মানে গ্রাম তো অবশ্যই আছে, গ্রাম সব জায়গাতেই থাকে, ইলেকট্রনিক সিটিটা ওই টাইপেরই আর কি। মানে সিটি ঠিক আছে, সিটি একটা দিকে, কিন্তু ভেতরের রাস্তা এরকম দেখো, এই রাস্তাটা দিয়ে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে শুধুমাত্র টোলটাকে এড়িয়ে যাওয়ার জন্য, আর হচ্ছে যাতে জ্যাম না পায় এর জন্য। এটা দেখলে তো বলবে না যে এটা একটা ব্যাঙ্গালোরের সিটির ভেতরের রাস্তায় গিয়ে কানেক্ট হবে, ভীষণই। মানে যেদিন আমি এসেছিলাম প্রমিক সাথে, আমি প্রমিকে বলছি নিখাত রাস্তা হারিয়ে ফেলেছি আমরা, তো রাস্তাটা এরকমই হচ্ছে গিয়ে জাস্ট এবার মেন রোডে কানেক্ট হয়ে যাবে। চলে এসেছি, এই হচ্ছে সেই নতুন ফ্ল্যাট। যদিও দিদি বলেছিল একদমই ফাঁকা থাকবে, কারণ বেশি লোকজন এখনো আসেনি, তাই হয়েছে মনে হচ্ছে, তাই দেখে আমার। তো চলো ভেতরে যাই। দিদি আগে থাকতো ওই ফ্ল্যাটটাতে, প্রেস্টিজ, আর তার পাশেই করেছে আবার গোদরেজ। তো চলো যাই। যদি হ্যাঁ, তা আমি তো ওটাই বললাম, না না ওইটায় থাকতো, ঘুরে এই দিকটাতে। আসলে এটাও প্রেস্টিজেরই বিল্ডিং, প্রেস্টিজের দুটো আছে, পরপর কানেক্ট আছে, দুটো প্রেস্টিজের মাঝখানে একটা খেলার মাঠ আছে, ওটা দিয়ে কানেক্ট ছিল। তো যাই হোক, দিদির বিল্ডিং হচ্ছে ই, এটা এ বি সি, সেই আবার ঘুরে যেতে হবে। ও আমাকে ফোনে বলতো ঠিক কথাই, কিন্তু আমি এতটা ঘুরতে হয় যে ওকে বুঝতে পারিনি আমি। কিটু কি করছে কিটু? ওরা তোমার আজকে কে স্নান করে দিয়েছে কিটু? যাও ওখানে গিয়ে বস, বসো মা বাবার মাঝে। কিটু খুলতে গেলে দড়িটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে, আজকে সারা দিনও তোমাদের সাথে আর কথা হয়নি, এখনো পুজো হচ্ছে, এখন বেজে গেছে হচ্ছে 4:33, আর আজকের আমার সারা দিনের লেজুর হচ্ছেন ইনি।
সারাদিন পেছন 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 ঘুরছে, ওর একটু টাইম লাগে আসলে। ওর আজকে স্নান করানো খাওয়ানো সবটা আমার কাছে করেছে। এদিকে আমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিন উনি আমার সাথে একদমই মিশতেন, রাজি নয় আর কি। তো প্রমির সাথে এখনো খুব একটা ক্লোজ হয়নি, তো ওই আর কি চলছে। তো সব পার্কে অলরেডি খেলতে নেমে গেছে নিচে, সেটাই আমি দেখছি। বেশ ভালো লাগছে দেখতে, এরকম খোলামেলা পরিবেশে না ভালো লাগে এই আর কি। আর তোমাদেরকে নিচ থেকে যেরকমটা দেখাচ্ছিলাম, দিদিরা থাকতো ঠিক ওই যে ওই যে দেখা যাচ্ছে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাতেই থাকতো আর কি। তো যাই হোক না কেন, আমরা জানি না কত দূর কি হচ্ছে না হচ্ছে আজকের ব্লগ। আজকে হয়তো সেভাবে আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি বা কিছু, যতটুকু পুজো দেখিয়েছি ওইটুকুই। তো এখনো পুজো হচ্ছে, দেখা যাক শেষ হোক, তারপর তো আমরা সন্ধ্যের দিকে বেরোবো। যে মেশোর সাথে এতক্ষণে বোধ হয় একটু মিল হয়েছে, যদিও মেশো ডাকে না, প্রমি, ওরও প্রমি। এবার কিটুকে ছেড়ে দাও, একা পারবে চালাতে? পারো না কিটু একা চালাতে? পারে না, ধরতে হবে। চলো আমরা একটু নিচে বেরোলাম হাঁটতে। এই দেখো পর 9:15টার সময় গেছিলাম আমরা খেতে রেস্টুরেন্টে, সেখানে আর কোনো ব্লগ করিনি, তবে ফটোগুলো তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেরটা ছিল স্যুপ, তারপরে ছিল একটা হানি চিকেন, সেটার ফটো নেই। এটা ছিল হচ্ছে ক্রিসপি স্পিনাচ চিকেন, তারপরে ছিল হাক্কা মিক্স চাউ, আর ছিল মিক্স ফ্রাইড রাইস। তো এগুলো খাওয়া দাওয়ার পর অনেক কষ্টেই বাড়ি ফিরে আসতে হয়েছে। তো চলো বাড়ি ফিরে যাই। অন্ধকারে বোধহয় এখন কিছুই দেখা যাচ্ছে না, যাই হোক 10:30টা বাজে, আমরা নিয়ে নিয়েছি গাড়ি, এবার বাড়ি চলে যাচ্ছি। তো দাদাদের তো এখনো ওই ফ্ল্যাট থেকে এই ফ্ল্যাটে বিছানা পাটি আনতে হবে, তবে শুতে পারবে, তাই আর দাদাদেরকে হ্যাপা দিয়ে লাভ নেই, আমরা আমাদের মতো এবার চলে যাচ্ছি। আমরা এসেছিলাম হচ্ছে, এটা কোথায় জানো দিদি নামটা কি বললো? না না, জায়গাটা, যাই হোক আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছিলাম, জাস্ট এবার মেন রোড ধরলেই আমরা পৌঁছে যাবো আর কি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা গুড নাইট। আর চোখ ভেঙে আসছে, আর আমার তেমন কোমরটাও আজকে ব্যথা করছে, যেহেতু সারাদিনে টান টান হয়নি আর কি। আর আজকে দিদির পুচকেটা আমার সাথেই ছিল আর কি, ওই জন্য হয়তো আমাকে চোখে দেখতে পাচ্ছ না, অন্ধকার একদমই। তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবার আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি ব্লগটা তোমাদের কিছু অন্তত ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো অন্ধকারেই ব্লগটা শেষ হলো।